খাল খন্দে ভরা, চারিদিকে নদী বেষ্টিত আমাদের এই পুরসুরাত, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য মন্দির, মসজিদ, গির্জা, এবং এগুলিকে ভিত্তি করেই অতীত পুরসুরার সমাজ জীবন এবং অর্থনৈতিক জীবন এটা পরিচালিত হতো। আমরা সেটাকেই যতদূর সম্ভব বাস্তবিকভাবে খুঁজে বের করার চেষ্টা করছি, যে কাজটার নাম আমরা সংক্ষেপে বলতে পারি আঞ্চলিক ইতিহাস চর্চায় আঞ্চলিক মিউজিয়াম। আঞ্চলিক ইতিহাস চর্চায় আঞ্চলিক মিউজিয়াম, এটা সমগ্র ইতিহাস চর্চা এবং মিউজিয়ামকেই সাফল্যমণ্ডিত করে উপাদান যোগায়। আমরা সেই কাজ করার চেষ্টা করছি, আগামী প্রজন্ম আমাদের পুরসুরার, একে ভিত্তি করে আরও বৃহৎ গবেষণা চালিয়ে পুরসুরার অতীতকে আরও ভালোভাবে জানার মধ্য দিয়ে আগামী দিনে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার তারা উপাদান সংগ্রহ করতে পারবেন, সেই লক্ষ্য রেখেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এবং প্রচেষ্টা। আশা করি এটি সফল ভূমিকা পালন করতে পারবে। ভাগীরথী আর দামোদর বরাবরই হুগলি জেলার ভাগ্যনিয়ন্তার ভূমিকা পালন করেছে। দুটি নদী তাদের গতিপথ পরিবর্তন করেছে বারবার, যার দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছে এই জেলার বসতি বিন্যাস ও জনজীবন। ভৌগোলিক সীমারেখাও পরিবর্তিত হয়েছে বেশ কয়েকবার। 1795 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার দক্ষিণাংশ, মেদিনীপুরের চন্দ্রকোনা, ঘাটাল ও সমগ্র হাওড়া জেলা নিয়ে তৈরি হল হুগলি জেলা। এরপর হাওড়া জেলাকে বিচ্ছিন্ন করে স্বতন্ত্র হুগলি জেলার রূপ পেল 1838 খ্রিস্টাব্দে। তখন এই জেলায় ছিল মাত্র দুটি মহকুমা, সদর ও দ্বারহাট্টা, এখনকার শ্রীরামপুর। ১৮৮১ খ্রিস্টাব্দে জাহানাবাদ নামে আরও একটি মহকুমা সৃষ্টি হয়। পরে 1900 খ্রিস্টাব্দে জাহানাবাদের নাম পরিবর্তন করে রাখা হয় আরামবাগ। আরামবাগ মহকুমার প্রবেশদ্বার হল পুরসুড়া। চাপাডাঙ্গার পরে দামোদরের উপর বিদ্যাসাগর সেতু আরামবাগ তথা পুরসুড়াকে যুক্ত করেছে হুগলি শিল্পাঞ্চল এবং হাওড়া ও কলকাতার সাথে। এই সড়কেই হরিণখোলায় মুন্ডেশ্বরী নদীর উপর রয়েছে রামমোহন সেতু। মেদিনীপুর, বাঁকুড়া ও বর্ধমানের সঙ্গে যোগাযোগের জন্য যার গুরুত্ব অপরিসীম। পুরসুড়ার দক্ষিণে খানাকুল পুরসুড়া রাস্তায় পড়বে মুন্ডেশ্বরীর উপরে দিগরুই ঘাট। এই ফেরিঘাট পেরিয়েই খানাকুলের সঙ্গে পুরসুড়ার যোগাযোগ। এই যে বাঁধ, এখন পিচ ঢালা পথ, যা শুধুমাত্র দামোদরের ভয়াবহ বন্যাকে প্রতিরোধী করে না, তা পুরসুড়াকে যুক্ত করেছে উত্তরে বর্ধমানের রায়না ও দক্ষিণে হাওড়ার উদয়নারায়ণপুরের সাথে। পুরসুড়া ভূখণ্ডটি প্রাচীন শুম্ভদেশের অঙ্গ। এই শুম্ভদেশকে বলা হতো রাঢ়। ষোড়শ শতকের কবি মুকুন্দরামও বলেছেন, অতি নীচ কুলে জন্ম জাতিতে চোয়ার, কেহ না পরশ করে লোকে বলে রাঢ়। শবর, ডোম, বাগদি, কৈবর্ত প্রভৃতি প্রাচীন জনগোষ্ঠী ছিল রাঢ়ের আদি অধিবাসী। তাদের পরিশ্রমে ভর করে গড়ে উঠেছিল এই ভূখণ্ডটির কৃষি ও শিল্প সম্পদ। শুধু তাই নয়, এই অঞ্চলকে শাসন করতেন তাঁরাই। গোটা রাঢ় ভূখণ্ডের রাজনৈতিক ইতিহাসে
বহু ডোম রাজা, কৈবর্ত রাজা, বাগদি রাজার কথা শোনা যায়। রাঢ়ের মহাকাব্য ধর্মমঙ্গলে আছে ডোম সৈন্যের কথা। ভূরিশ্রেষ্ঠীর বাগদি, কেউ বা বলেন ধীবর রাজা মণি ভাঙরকে পরাস্ত করে এখানে ব্রাহ্মণ রাজবংশের প্রতিষ্ঠা করেন রাজা কৃষ্ণ রায়। অন্নদামঙ্গলের কবি ভারতচন্দ্র এই বংশেরই সন্তান। আমরা দাঁড়িয়ে আছি বেগুয়া পয়েন্টে দামোদরের। বেগুয়ার হানা থেকেই প্রবল মুন্ডেশ্বরীর উৎপত্তি। 1320 সালের যে প্রবল বন্যা, সেখান থেকেই বেগুয়া হানার তাণ্ডব শুরু হয় পুরসুরার উপর। আমাদের বাঁয়ে দামোদর, দক্ষিণে মুন্ডেশ্বরী। পুরসুরা পড়ছে দামোদরের দক্ষিণে, কিন্তু দামোদরের দাক্ষিণ্য থেকে বঞ্চিত হয়েছে প্রায় 2 শতাব্দী ধরে বাঁধের জন্যে। বেগুয়া হানা মুন্ডেশ্বরী দিয়ে দামোদরের জলকে পুরসুরায় প্রবাহিত করেছে, কিন্তু এখানে মুন্ডেশ্বরীও হয়েছে বামা। পুরসুরের বর্তমান ভূশরীরের বিধ্বস্ত চেহারা নির্ধারিত হয়েছে মুন্ডেশ্বরীর বন্যা দিয়ে। বেগুয়া হানা দিয়ে কত জল দামোদরকে দেবে, কত জল মুন্ডেশ্বরীকে দেবে, এই বিতর্কের উপরই নির্ভর করেছিল এতদিনকার পুরসুরের বন্যা নিয়ন্ত্রণের চাবিকাঠি। কবি মুকুন্দরাম বানভাসী এই এলাকায় বন্যায় যেসব দ্রব্য ভেসে গিয়েছিল তার একটা বর্ণনা দিয়েছেন। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল কাপাসের ডোল ও চিনি। অর্থাৎ পুরসুরা অঞ্চলে আখের ফলন এখনকার মতোই তখনও ছিল উৎকৃষ্ট এবং গুড় ও চিনি উৎপাদনের বিশেষ খ্যাতি ছিল। হাজির সকল শস্য, ভেসে গেল গুড় তিল মাস। দামোদর, মুন্ডেশ্বরী এবং তাদের শাখা জলপথগুলি, যেগুলি বিভিন্ন সময়ে এদেরই হানা থেকে উৎপন্ন, সেগুলির চেহারা ও গতিপথ অনেক পরিবর্তিত হয়েছে। আজকের যা আকব্বরী খাল, এখান দিয়ে বইত নৌকা, এই যে শৃঙ্গের খাল, এও ছিল খরস্রোতা। পুরসুরার প্রতিটি গ্রামকেই ছুঁয়ে যেত জলস্রোতের জাল। নিচু জলাজমিতে সব ধান হেজে মজে গেলেও ফলত অজস্র ওড়া ধান, মোটা ওড়া চালের ভাত, পাটশাক ভাজা, খালবিলে অজস্র মাছ, আর অফুরন্ত তৃণভোজী সুখী গাভীর বাট থেকে ঝরে পড়ত দুধ। বেগুয়াহানাকে পিছনে ফেলে দামোদর হুগলি জেলায় প্রবেশ করেছে এই খুশিগঞ্জের আগে। খুশিগঞ্জ হল পুরসুরার উত্তর সীমান্তের প্রথম গঞ্জ। এককালে এখান থেকেই যেত নীল ও অন্যান্য পণ্য সামগ্রীর চালান। এখানকার নীলকুঠির এই ধ্বংসাবশেষ এই অঞ্চলে নীল চাষের মুখ সাক্ষী। খুশিগঞ্জ, মায়াপুর আর পারশ্যামপুরের নীলকুঠিকে নিয়ে ত্রিভুজ আঁকলে সমগ্র পুরসুরা এলাকাটি তার মধ্যে পড়ে। বোঝা যায় গোটা এলাকায় ছিল নীল চাষের ব্যাপক প্রচলন। খুশিগঞ্জ থেকে পুরসুরাকে ডাইনে রেখে দামোদর বয়ে চলেছে দক্ষিণে। দামোদর পুরসুরা তথা হুগলি জেলাকে ছাড়িয়ে হাওড়ায় ঢুকেছে পারভুরসুর পার হয়ে। দামোদরের কূলে দাঁড়িয়ে আছি, দেখে মনে হচ্ছে না, ভূসুটের দিকে পিছন ফিরে একটু যেন অভিমানে মুখ বেঁকিয়েই দামোদর এখানে প্রবেশ করছে হাওড়া জেলায়। আমাদের সামনে ডিহিভূরসুর, এর পাড়েই আছে পারভূরসুর। একদা এখানেই ছিল সমৃদ্ধ ভূরিশ্রেষ্ঠ নগরী, এই অঞ্চলের সেরা বাণিজ্য কেন্দ্র, সপ্তগ্রাম আর তাম্রলিপ্তির মাঝে যোগাযোগ রাখত। এখান থেকেই দেশি নৌকা ও বিদেশি জাহাজে পণ্য রপ্তানি করত তারা কলকাতার বন্দরে, আর গ্রামাঞ্চল থেকে অজস্র খাল পথে দেশি নৌকোয় তারা পণ্য সামগ্রী বয়ে এনে জড়ো করত এখানে। এই ভূরিশ্রেষ্ঠ নগরী এখন 2টি জেলাতেই ব্যাপ্ত হয়ে আছে। 1000 বছর আগে
এই ভূরিশ্রেষ্ঠ নগরী একটি সমৃদ্ধ গ্রাম বলে উল্লেখিত হয়েছে কন্দলিকার শ্রীধর আচার্যের গ্রন্থের ভূমিকা। আত্মজীবনীতে তিনি বলেছেন, ভূরিশ্রেষ্ঠটি ব্রাহ্মণ্য প্রধান গ্রাম। ত্রয়োদশ শতাব্দীতে কৃষ্ণমিশ্রের নাটকেতে আমরা দেখছি ভূরিশ্রেষ্ঠ একটি বিখ্যাত নগরী, বাণিজ্য নগরী, সেখানে শ্রেষ্ঠীদের প্রাধান্য। শ্রেষ্ঠী এবং ব্রাহ্মণ এখন এলাকায় কেউই নেই, নেই ভূরিশ্রেষ্ঠের স্মৃতি, শুধু ভূরশিট তার অতীত গৌরবের স্মৃতির ভার নিয়ে দীর্ঘশ্বাস ফেলছে দামোদরের কূলে বসে। ইনি পঞ্চানন্দ, পুরসুরার সর্বপ্রাচীন যে দেবতারা আছেন ইনি তাদের অন্যতম। ইনি হয়তো জানেন ভূরিশ্রেষ্ঠ থেকে এই পুরসুরার হয়ে ওঠার ইতিহাস। দামোদরের তীর ধরেই একদিন জন্মভূমি ত্যাগ করে গিয়েছিলেন ভূরিশ্রেষ্ঠী রাজ্যের রাজ্যচ্যুত রাজকুমার ভারতচন্দ্র রায়। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে বাংলা কাব্যে যুগসন্ধির মহাকবি আর ফিরে আসেননি। বর্তমান পুরসুরার দক্ষিণে তাঁর জন্মভূমি। ভারতচন্দ্র যেমন দক্ষিণ সীমান্তের পারে জন্মেছিলেন, তেমনি পুরসুরার উত্তর সীমান্তের কোল ঘেঁষে জন্মেছিলেন মুকুন্দরাম ভারতচন্দ্রের 200 বছর আগে ষোড়শ শতাব্দীতে। মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে ষোড়শ শতাব্দীর পুরসুরা অঞ্চলের জনজীবনের বহু তথ্য আছে। এটি দামুন্না, মুকুন্দরামের জন্মভূমি। কবির বংশধরদের বসতবাটির মাঝখান দিয়ে গেছে বর্তমান হুগলি ও বর্ধমান জেলার সীমান্ত রেখাটি। দামিন্নাও পুরসুরা ভূখণ্ডের সঙ্গে একই প্রশাসনিক সীমার অন্তর্ভুক্ত ছিল। মুকুন্দরাম বলেছেন, কুলেশিলে নিরবদ্ধ কায়স্থ ব্রাহ্মণ বৈদ্য, দামিন্নাটি সজ্জন প্রধান। দামুন্না সংলগ্ন ভাঙামোড়াও ছিল এরকম সজ্জন প্রধান গ্রাম। শুধু ভাঙামোড়াই নয়, পার্শ্ববর্তী গ্রামগুলিও ছিল বেশ সম্পন্ন। সপ্তদশ অষ্টদশ শতাব্দীতে এই অঞ্চলে বিদ্যাচর্চার কেন্দ্র গড়ে ওঠে। ভাঙামোড়ার ব্রাহ্মণ্য বিদ্যাচর্চার খ্যাতি ছিল ভট্টপল্লীর মতো। শোনা যায় ভাঙামোড়া ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তখন 50টিরও বেশি টোল ছিল। অম্বিকাচরণ গুপ্তের মতে মুকুন্দরাম দামুন্না সংলগ্ন এই ভাঙামোড়া গ্রামে তার বিদ্যাশিক্ষা সমাপ্ত করেন। টোলের ঐতিহ্য সাম্প্রতিক অতীত পর্যন্ত সজীব ছিল। বিংশ শতাব্দীর মাঝামাঝি এখানে একটি চতুষ্পাঠী প্রতিষ্ঠার তথ্যমূলক আলোচনাটি দেখলে তা বোঝা যায়। এখন অবশ্য একটিও টোল নেই, কিন্তু বিদ্যাচর্চার ঐতিহ্য বহন করে চলেছে ভাঙামোড়া উচ্চ বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়। ভাঙামোড়াতে বাস সুন্দরানন্দ নাম, পরম বিদ্যান বিপ্র পণ্ডিত আখ্যান। ভাঙামোড়া মহাপ্রভুর সপ্তদশ শ্রীপাঠের অন্যতম। এটি অভিরাম শিষ্য রজনী পণ্ডিত, মুকুন্দরাম পণ্ডিত ও সুন্দরানন্দ পণ্ডিতের শ্রীপাঠ। বৈষ্ণব, শাক্ত ও লৌকিক নানা দেবদেবীর স্মৃতি বহন করছে ভাঙামোড়া। এটি মদনমোহনের নতুন মন্দির। এই মদনমোহনের নামেই ভাঙামোড়া গ্রামের নাম ছিল মদনমোহনপুর। আমরা ভাঙামোড়ার বিখ্যাত বৈদ্যপাড়ায় এখন দাঁড়িয়ে আছি। এর চারপাশেই যে পরিত্যক্ত আবাসনের চিহ্ন, সেখানেই ছিলেন এখানকার বিখ্যাত বৈদ্য বংশ। 52 বদ্যি বাঁশের গোড়া, এই নিয়ে ভাঙামোড়া। তার মানে এখানে ব্রাহ্মণদের চতুষ্পাঠি, বৈদ্যদেরও ছিল সংস্কৃত বিদ্যা শিক্ষার নিজস্ব চতুষ্পাঠি। জ্যোতিষবিদ্যার
যে বিরাট বিকাশ এখানে লক্ষ্য করি, তার প্রভাবে ভুরশুটের রাজদরবারে প্রাধান্য ব্রাহ্মণের চেয়ে বৈদ্যদেরই ছিল বেশি। বিখ্যাত সব বৈদ্যগ্রন্থের রচয়িতারা এই অঞ্চলে বাস করত। আমাদের পাশেই আছে রক্ষাকালী, তার সামনে 3 শতাব্দী 4 শতাব্দী দীর্ঘশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছে যে বটবৃক্ষ, চোখের সামনে দেখেছেন তিনি ভাঙামরার ভাঙনের ইতিহাস। সামনে আছেন বুড়ো শিব, জনগণের দেবতা। এই জনগণের দেবতা এবং সজ্জন্য সম্পন্ন লোকের দেবতা পাশাপাশি অবস্থান করেন, এটাই হচ্ছে ভাঙামরার সাংস্কৃতিক বৈশিষ্ট্য। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মন্দিরের প্রতিষ্ঠা লিপি অনুযায়ী যেটা সপ্তদশ এবং অষ্টদশ শতাব্দীর মাঝামাঝি কোনো একটা সময়ে এই মন্দির নির্মিত হয়েছিল, এবং এই মন্দিরের ফলকসজ্জায় আমরা যা দেখতে পাচ্ছি সামনের দিকে, তাতে দেখা যাচ্ছে বেশিরভাগ রামায়ণের দৃশ্য, পৌরাণিক কাহিনীর অন্যান্য দৃশ্য রয়েছে, বিষ্ণুপুরাণ থেকে কিছু দৃশ্য নেওয়া হয়েছে, বিষ্ণুর দশাবতারের কয়েকটি অবতারের দৃশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি, এছাড়া রাম রাবণের যুদ্ধ এবং দশাবতারের যে কয়েকটি মূর্তি অবশিষ্ট রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বিষ্ণু গরুরাসীন অবস্থায় এখানে রয়েছেন এবং বিষ্ণু দণ্ডায়মান অবস্থায় এখানে রয়েছেন, এবং তার সঙ্গে ব্রহ্মা তার হংসের বাহনের উপরে বসে রয়েছেন সেটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পাচ্ছি। যদিও এখানে মন্দির কোন দেবতার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল আমরা বুঝতে পারছি না, এবং ভিতরের যা ছাদের যে ভল্ট বা যা খিলান, সেই খিলান ইত্যাদি দেখে আমাদের মনে হচ্ছে যে এক সময় এই মন্দির এই অঞ্চলে একটা বিশেষ গুরুত্ব লাভ করেছিল, এবং এই অঞ্চলে আরও যে মন্দির স্থাপত্য এবং বড় বড় পুষ্করণী এবং মাটির ঢিপি, পুরানো ঢিপি ইত্যাদি দেখে মনে হয় যে প্রাচীনকালে মধ্যযুগীয় কোনো একটি সময়ে এখানে একটা বিশেষ বর্ধিষ্ণু জনপদের অবস্থান ছিল। এই মন্দিরটা কি মন্দির? এই মন্দিরটা কেউ বলেন শিব মন্দির, আর কেউ বলেন যে এটা নারায়ণ মন্দির, আর এটা আসল নাম হচ্ছে আধকাটা বলে সবার কলের কাছে পরিচিত। তা এর নাম আধকাটা হলো কেন? এই মন্দিরের পিছনে একটা পুকুর আছে যেটা অসম্পূর্ণ অবস্থায় আছে, এর নাম আধকাটা। তার মানে আমরা যে জলাশয়টা দেখছি এটাই সেই পুকুরের অংশ? সেই পুকুরের অংশ। তা এই মন্দিরের পাশে কি আরও সব শিব মন্দির ছিল? শিব মন্দির ওবার যে আরও সব শিব মন্দির ছিল, কিন্তু এখনও একটা জীর্ণ মন্দির এই মন্দিরের পশ্চাতে কেউ দূরে দেখা যায়। এই শিবলিঙ্গগুলি আধকাটা পুকুরের পার থেকে নানা সময়ে পাওয়া গেছে। ভাঙামোড়া গ্রামের বাজারপাড়ার শীতলা মন্দিরের নিকটে একটি বেলগাছ তলায় আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি শিবলিঙ্গ এখানে রয়েছে।